আসতেছি, এই 10-40 মিনিট লাগবে। ঈদের ভিড় শুরু হয়ে গেছে যাত্রা বাড়ি দিয়ে, আমরা হানি ফ্লাইওভার থেকে নামার পর এই যে এখানেই 3টি সারিতেই গাড়ির চাপ দেখা যাচ্ছে। মানুষ ঈদে বাড়ি যাচ্ছে, মাওয়ার পথে পথে যানবাহনের চাপ। ইকুরিয়া থেকে শুরু হয়েছে আমাদের পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা। বাংলাদেশের এক অবিস্মরণীয় সাফল্যের যাত্রা পথ এটি, বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের সক্ষমতার যে প্রতীক শোভা পাচ্ছে সেই পদ্মা সেতু। এই পথে যেটি বলছিলাম শুরুতেই যে যানবাহনের একটু বাড়তি চাপ আছে, ঈদকে সামনে রেখেই রাস্তায় একটু যানবাহনের বাড়তি চাপ। আমাদের গাড়ি কোনোক্রমে 60-70-এর উপরে তোলা যাচ্ছে না সাধারণত জালাল, 100 কিলোতে গাড়ি চালাতে পারে, এই রুটে 100-120।
ওইদিকে মনে হয় বৃষ্টি হয়ে গেছে একবার। ফুলের গাছ সুন্দর, রোদ উঠে গেছে ধলেশ্বরী।